আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। মুমিনের জন্য নিরন্তর সহযোগী ও হাতিয়ার হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমে জীবনে সমৃদ্ধি ও সফলতা আসে, বিপদাপদ দূর হয়ে যায়। পার্থিব এই জীবনে এমন কেউ কি আছে যার কোনো সমস্যা নেই? আছে কি কেউ এমন যার কোনো বিপদাপদ নেই, হতাশা ও দুর্দশা নেই? মানুষের জীবনে এইসব শব্দ ওতপ্রোতভাবেই জড়িত। জন্ম থেকে মৃত্যু অবধি কোনো না কোনো সমস্যা লেগেই থাকে মানুষের জীবনে। এরই মাঝে তার জীবন তরি বাইতে হয়। ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক ও রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মানুষের সমস্যা গড়াতে থাকে। কেউ ব্যক্তি জীবন নিয়ে চিন্তিত, কেউ পারিবারিক জীবনে অসুখী, আবার কেউ রাষ্ট্রীয় জীবনে বিভিন্ন ঝামেলায় জর্জরিত। এইসব হার হামেশাই পরিলক্ষিত হয়। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দেব, দোয়া করলে তা কবুল করব, সমস্যা থাকলে তা সমাধান করে দেব। একমাত্র আল্লাহ ছাড়া কেউ মানুষের প্রয়োজন পূরণ করতে পারে না, সমস্যার সমাধান দিতে পারে না, পারে না পরকালের সুখ দিতে ও শাস্তি থেকে মুক্ত করতে। মানুষ চাইতে লজ্জাবোধ করে আর আল্লাহ কালে হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। হাদিসে মুবারকে এসেছে, যখন মানুষ কিছু চাওয়ার জন্য দুহাত তোলে তখন তিনি সেই হাত দুটিকে ব্যর্থ ও কালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। অপর একটি হাদিসে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া মুমিনের হাতিয়ার, দিনের স্তম্ভ ও আসমান জমিনের নূর। দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার প্রিয় ও নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হয়। মানুষ মাত্র ভুল করে, গুনাহ করে, নবীগণ ছাড়া। সাধারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তাই ছোট কিংবা বড় কোনো না কোনো গুনাহে মানুষ লিপ্ত হয়। গুনাহ করা অপরাধ, তবে গুনাহের পর তা মাফের জন্য আল্লাহর কাছে দোয়া না করা আরও মারাত্মক পর্যায়ের অপরাধ। তাই গুনাহ থাকুক বা না থাকুক, প্রয়োজন থাকুক বা না থাকুক, সর্ব অবস্থায় আল্লাহর দিকে শরণাপন্ন হওয়া, প্রার্থনা করা একজন প্রকৃত মুমিনের কাজ। মানুষের যাবতীয় প্রয়োজন ছাড়াও সব সময় আল্লাহর কাছে দোয়া করা উচিত, কেননা দোয়াকে ইবাদত বলা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ইবাদতের মগজ, দোয়া শক্তিশালী আমল বটে, এমনকি দোয়া তকদিরকে পর্যন্ত বদলে দিতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। সুতরাং ইবাদত হিসেবেও সর্বদা দোয়া অব্যাহত রাখা উচিত। তা না করে উদানীশীনতার সহিত জীবন অতিবাহিত করা মোটেও প্রকৃত মুমিনের শান নয়। ইবাদতের মূল উদ্দেশ্য হল এর মাধ্যমে আল্লাহর কাছে বিনয় ও নম্রতা প্রকাশ করা, আর তা দোয়ার মাধ্যমে হয়ে ওঠে। মোস্তাজাবুত দাওয়াহ দোয়া সব সময় কবুল করা হয়। এমন ব্যক্তিদেরকে মোস্তাজাবুত দাওয়াহ বলা হয়, যার দোয়া করতে দেরি সেই দোয়া কবুল করতে দেরি হয় না। মোস্তাজাবুত দাওয়াহ হিসেবে নিজেকে তৈরির অন্যতম আমল হল আঠার মতো ইস্তেগফারের সঙ্গে লেগে থাকা এবং হালাল বস্তু ভক্ষণ করা, প্রত্যেক ফরজের ব্যাপারে দায়িত্বশীল হওয়া। ছাড়াও নফল ইবাদতের মাধ্যমে বান্দা মোস্তাজাবুত দাওয়াহ হয়ে যান। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন, তাই অনেকেই সবসময় পবিত্রতা অর্জনকারীদেরকেও মোস্তাজাবুত দাওয়াহ মনে করেন। তাদের মতে, কোনো ব্যক্তি যখন সমস্যাগ্রস্ত হয়ে উজুর মাধ্যমে পবিত্র হয়ে আল্লাহর কাছে একান্ত মনে প্রার্থনা করেন, তবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেন। প্রবল বিশ্বাস নিয়ে নবীজির উপর দুরুদ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন মোস্তাজাবুত দাওয়াহ। তবে তারা ছাড়াও এমন অনেক ব্যক্তি আছেন যাদের দোয়া আল্লাহ তাআলা সবসময় কবুল করেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছয় শ্রেণীর কথা হাদিসে উল্লেখ করেছেন, যাদের দোয়া কখনও ফেরত দেওয়া হয় না। এইসব ব্যক্তিরা হলেন অসুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। অসুস্থতার সময় আল্লাহ তাআলা মানুষের গুনাহ ক্ষমা করে দেন, তাদের মর্যাদা বাড়িয়ে দেন। হযরত ওমর ইবনুল কাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, যখন তুমি কোনো রোগীর কাছে যাবে তাকে বলবে তোমার জন্য দোয়া করতে, কেননা তার দোয়া ফেরস্তাদের দোয়ার মতো। রোজা পালনকারীর দোয়া, রোজা পালনকারীর রোজা রাখা অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। রোজা রেখে দোয়া করা মানুষের জন্য উপযুক্ত সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, ন্যায়পরায়ক শাসক, সিয়াম আদায়কারী যতক্ষণ না সে ইফতার করে। মজলুম ব্যক্তির দোয়া, বাবার দোয়া সন্তানের জন্য, সন্তানের জন্য বাবার দোয়া। সাধারণত মায়েরাই সন্তানের জন্য বেশি বেশি দোয়া করে থাকেন, মায়ের তুলনায় বাবারা দোয়া করেন অনেক কম। কিন্তু কোনো বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করেন আল্লাহ তাআলা তা ফেরত দেন না। সে কারণে সন্তানের জন্য জরুরি হলো বাবার সঙ্গে উত্তম আচরণ করা। বাবার মন সন্তুষ্ট থাকলে সন্তানের জন্য এমনিতেও রহমত ও কল্যাণ নাজিল হয়। হাদিসে এসেছে, তিন ব্যক্তির দোয়া আগ্রহ, পিতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া। সিলসিলাতুল সহিহা, আলবানি 1797। অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া, কেউ অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা দ্রুত কবুল হয়, আল্লাহ তাআলা এই দোয়া কখনো ফেরত দেন না। হাদিসে মোবারকে এসেছে, 70 কবুল হওয়ার মতো দোয়া হল এক অনুপস্থিত ব্যক্তির জন্য অপর অনুপস্থিত ব্যক্তির দোয়া। মজলুম ব্যক্তির দোয়া, যে ব্যক্তি কোনো ব্যক্তি গোষ্ঠীর দ্বারা জুলুমের শিকার হয় তবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তাই সামান্য অসাবধানতার কারণে যেন কারো উপর জুলুম করা না হয়। মজলুমের আর্থনাত আল্লাহর কাছে পৌঁছতে পর্দা বেদ করতে হয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠান, তাকে বলেন মজলুমের ফরিয়াদকে ভয় করবে, কেননা তার ফরিয়াদ এবং আল্লাহর মর্তে পর্দা থাকে না। মানবতার বিচারে জুলুম এতই অপছন্দনীয় যে স্বয়ং আল্লাহ তাআলা নিজের জন্য এটি হারাম করেছেন। হাদিসে কুদসিতে এসেছে, হে আমার বান্দা, আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। মুসাফিরের দোয়া, যে ব্যক্তি সফরে থাকেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই কবুল করা হয়, সন্তানের জন্য পিতার দোয়া, মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া। তবে মুমিনের দোয়া মাত্রই বরকতপূর্ণ আমল, তাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল না হলেও কখনো বিপদে যায় না। হাদিসে আছে, যখন কোনো মুসলমান দোয়া করে যদি তার দোয়ার গুনাহের কাজ কিংবা সম্পর্কচ্ছেদের আবেদন না থাকে তাহলে আল্লাহ তাআলা তিনটি প্রতিদান যে কোনো একটি অবশ্যই তাকে দান করেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন এবং তার কাঙ্ক্ষিত জিনিস দিয়ে দেন, দোয়ার কারণে কোনো অকল্যাণ বা বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশনাগুলো মেনে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক। আমিন।